नमस्कार बंधुरा, वेलकम टू साधे आह्लादे। सबाई के नववर्षेर अनेक अनेक शुभेच्छा। आज नववर्षे खावा दावा स्पेशल एक रेसिपी आपनादेर संगे शेयर करते चाई। आज आमी बानाबो माछेर पुर भरा आलुर दम। एकदम दारुण एकटा बांगाली खाबार। आपनारा नववर्षेर जे कोनो दिन बाड़ी सवार संगे एटी रान्ना करे शेयर करते पारें। तो चलो शुरू करनी आज के रेसिपिटे। एखाने आमी निये नियेछि 200 ग्राम रुई माछेर पेटी और 100 ग्राम चिंगड़ी माछ। प्रथमे रुई माछटाके आमी एकटुखानी सेद्ध करे नेब 7 थेके 10 मिनिटेर जोन्नो, जाते करे माछटा नरम हये जाय, आमरा काँटागुलो चट करे छाड़िये निते पारि। ताहले प्रथमे आमी गैसटा अन करे दियेछि, गैसेर मध्ये दिये दिलाम মাছের পেটিগুলো। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। আলুর দম বানানোর জন্য আমি এখানে 5টা বড় সাইজের আলুকে কেটে ছাড়িয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, যাতে করে আলুটা নরম হয়ে যায়। এবার আলুর মধ্যখানটার কুরে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে, যাতে আমরা মাছের পুরটা এর ভেতর ভরতে পারি। দেখুন, এইভাবে চামচ ঢুকিয়ে বা স্কুবার দিয়ে ভেতরে একটা বাটির মতো করে নিতে হবে। সব আলুগুলোকে আমার বাটির আকারে রেডি করা হয়ে গেছে। আবার অন্যদিকে মাছগুলো একটুখানি নরম হয়ে এসেছে, ঠান্ডা করে আমি মাছগুলো সব কাটা ছাড়িয়ে দেব। আলুগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার একটু মিশিয়ে নেব। গ্যাসটাকে অন করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব 3 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াইটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের সব কাটা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চিংড়ি মাছ আর কাটা ছাড়ানো রুই মাছটা নিয়ে নেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আলুগুলোকে তুলে নেব এক এক করে। ওই তেলেই আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি এবার মাছের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন রান্নাটা একটু শুকনো হয়ে আসবে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম। এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমরা আলুর ভেতরে পুরটাকে ফিল করে নেব।
আলুগুলো সব রেডি করা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে একটু গরম করে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ, একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পোস্ত আর 7-8টা কাজু আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদমতো নুন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি। সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কি 1.5 কাপ, যেটা আপনাদের যেরকম গ্রেভি রাখবেন সেরকম পরিমাণ মতো জল। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু ছানা। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমরা পুর ভরা আলুগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, 2-3 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে কুড়িয়ে রাখা নারকেল। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে নিলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের পুর ভরা আলুর দম। তাহলে এটাকে আমি এবার সার্ভ করে নেব। একদম রেডি আমাদের পুর ভরা আলুর দম। যে কোনো পোলাও, পরোটা, লুচির সঙ্গে একদম দারুণ খেতে লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করে দেখুন নববর্ষের যে কোনো দিন। তাহলে রান্নাটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন সাধে আলাদে। নমস্কার।